অবৈজ্ঞানিক ভাবে NH জাতীয় সড়ক নির্মাণের কাজে ক্ষতির মুখে জাতীয় সড়কের পাশে বসবাসকারী জনগণ, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মকর্তা ও জেলা মহকুমা স্তরের প্রশাসন আধিকারিকদের বারবার জানিয়েও হেলদোল না থাকার ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণ সোমবার সকালে দক্ষিণ সোনাইছড়ি এলাকার বিলুনিয়া ভায়া জোলাইবাড়ি NH জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টা চলে এই অবরোধ। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় DCM সুকান্ত দে। DCM কে দেখে এক প্রকার ক্ষোভে ফেটে পড়ে এলাকার জনগণ। জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে সতীশ প্রসাদ কোম্পানি কিভাবে ক্ষতির মুখে ঠেলে ফেলে দিয়েছে তা বিস্তারিত জানান। এরপর সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। কেন্দ্রে BJP সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গুজরাটের সতীশ প্রসাদ নামে একটি নির্মাণকারী সংস্থা NH জাতীয় সড়ক নির্মাণের বরাত পায়। গত 5 বছর আগে থেকে বিলোনিয়া ভায়া জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ চললেও জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। জনগণের যাতায়াতের সুবিধার্থে জাতীয় সড়ক নির্মাণ করলেও আর্থিক দিক থেকে যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তেমনি বাড়ি ঘরে জল ঢুকে বন্যার পরিবেশও তৈরি করছে। কাজও চলছে ধীর গতিতে, সময়ের কাজ সময়ে শেষ না করতে পারায় উঠছে নিম্নমানের কাজের অভিযোগও। আলভার থেকে শুরু করে জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে একেবারে নিম্নমানের। রাস্তা কোথাও ঢালো কোথাও বা উঁচু, এইভাবে তৈরি হচ্ছে জাতীয় সড়কের কাজ। ও বৈজ্ঞানিকভাবে কালভার্ট নির্মাণের ফলে জল নিষ্কাশন একেবারে মুখ থুবড়ে পড়ে বলে জানান এলাকার জনগণ। রাস্তার পাশে সাইড ওয়াল না দেওয়ার ফলে রাস্তার মাটি পুকুরে ও কৃষি জমিতে পড়ে একেবারে ক্ষতি হয়ে পড়ছে। অন্যদিকে জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে কৃষি জমিতে জল জমে গিয়ে একেবারে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। এলাকার জনগণ পুকুরে মাছের উৎপাদন যেমন করতে পারছে না, তেমনি কৃষিজ ফসল উৎপাদন করতে গিয়েও পড়তে হচ্ছে বিপাকে, আর্থিক ক্ষতির মুখে এলাকার জনগণ। অপরদিকে অল্প বৃষ্টিতে জমে যাচ্ছে বাড়ি ঘরে জল। সবকিছু মিলিয়ে এলাকার জনগণ সতীশ প্রসাদ কোম্পানির বিরুদ্ধে খুব ব্যক্ত করেন। জলের নিষ্কাশন ব্যবস্থা যদি এই কোম্পানি না করে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ না দেয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও তারা হুঁশিয়ারি দেন। অভিযোগ, বিলুনি ও ঋষ্যমুখ কিছু মণ্ডল নেতাদের গোপন বোঝাপড়ার কারণে নিজের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছে বলে তাদের অভিযোগ। নেতাদের আশকারাতেই কাউর কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ রয়েছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। বিগত গত বছর আমাদের এই পরিস্থিতি ছিল, আর আমরা রাস্তা যখন নাকি অবরোধ করছিলাম, প্রশাসন থেকে লোক আইছিল, ADM সাহেব আইয়া আমরা এখানে সাধারণভাবে একটা জলে তাড়া করে দিছি। ওই তাড়া দিয়ে জল যাওয়ার পরে আমরা 3 অংশে 2 অংশ আমরা ক্ষেত করছি, আর 1 অংশ করতে পারি না। আমাদেরকে আশ্বাস দিছিল দিনে কালে আমাদের এই দিক দিয়ে পাক্কা ড্রেন করে দিচ্ছি, এরপরে দিনে কালে করছি না। এবার কিটা করছি, যে নালাটা ছিল এই নালারও রাস্তা কোম্পানি ভরট করে দিছে, যার ফলে আমাদের এখানে 50 খানি সম্পত্তি লাগানো নষ্ট হয়ে যেতে আছে। এরপর আমরা স্যারে জানাইছি লিখিতভাবে, স্যারে কইছে আমি আইকে আছি, 2-3 দিনের ভিতরে এটা সমস্যার সমাধান হইবে, কিন্তু আজ অবধি সমস্যার সমাধান হয়নি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।